আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক ক্যাপ্টেন ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইস মাইনিং এর ফাইনালি KYC টু স্টেপ লেভেল আমাদের কাছে চলে আসছে। এটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন সে বিষয়টা নিয়ে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। এবং এইখানে আপনাদেরকে বলি, আইস মাইনিং এর আমি গত 3 তারিখে, এই মাসের 3 তারিখে আপনাদেরকে দেখাইছিলাম KYC স্টেপ 1 ভেরিফাই এবং হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস কিভাবে আপনারা সেট আপ করবেন। এই ভিডিওটা যারা দেখেন নাই তারা এই ভিডিওটা আপনারা প্রথমে দেখবেন, তারপরে আজকের ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। কারণ হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2 দুইটাই আপনাকে কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আদারওয়াইজ আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না। আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলতে চাই, এখন কিন্তু ক্রিপ্টোর বোল রান মার্কেট শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা অনলাইন থেকে দূরে চলে গেছেন আপনারা প্রত্যেকেই অ্যাক্টিভ হন, এখন কিন্তু ইনকামের সুযোগ সময়, ঠিক আছে, এগুলি মিস করা যাবে না। প্রত্যেকেই আপনারা কন্টিনিউ হন, গ্রুপের ভিতরে অ্যাক্টিভ হন। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে বলি, আইস নেটওয়ার্ক মাইনিংটা কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট এবং খুবই 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 ভালো করবে। আপনারা এখান থেকে প্রত্যেকেই আপনারা ইনকাম নিতে পারবেন এবং কোর নেটওয়ার্ক যতটুকু রেকর্ড না হয়েছে তার চাইতে বেশি রেকর্ড করতে পারে আইস মাইনিং, ঠিক আছে। সেক্ষেত্রে প্রজেক্টটা অনেক 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 বেশি ভালো। তো যারা এখনও জয়েন করেন নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকেই ভিডিও দেখে জয়নিংটা করে নেবেন। এখনও অনেক সময় আছে, আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা কয়েন আর্ন করতে পারবেন। এবার আসেন আমি আপনাদেরকে দেখাবো, প্রথমে চলে আসবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সরাসরি আইস নেটওয়ার্ক লিখে সার্চ দিলে আপডেট অপশন চলে আসবে। প্রথমে আপনি আপডেট অপশনে ক্লিক করে দিবেন, তারপরে হচ্ছে অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই মাইনিং অপশনের মধ্যে একটুখানি চাপ দিয়ে ধরবেন, 5 থেকে 10 সেকেন্ড টাইম লাগবে। আপনি চাপ দিয়ে ধরলে আপনার সামনে এরকমই স্টেপ চলে আসবে, KYC স্টেপ 2। এটা হচ্ছে আমাদেরকে টুইটারের মাধ্যমে KYC স্টেপ 2টা নিবে, তো অত্যন্ত খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখন আসেন এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে অ্যাজ লাইক সেম একটা এরকম ইন্টারফেস আসবে। আপনাকে এখানে বলা হয়েছে এই লেখাগুলিকে আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার জন্য নিচের দিকে একটা বাটন আছে, এই বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন, আপনার এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি এখানে কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। নিচের দিকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, এখানে বলবে আপনাকে কনফার্ম করার জন্য। তো আপনি কি করবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, আপনার সামনে সেম আরেকটা ইজ লাইক এরকম ইন্টারফেস আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এইখান থেকে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আছে এই টুইটার অ্যাকাউন্টে চলে যাবেন। টুইটার অ্যাকাউন্টে আসার পরে নিচের দিকে দেখতে পারবেন আপনি সার্চ বাটন আছে, এই সার্চ বাটনে ক্লিক করে আপনি আইস নেটওয়ার্ক সার্চ করবেন। সার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন এরকম একটা আইস নেটওয়ার্কের একটা লোগো দেওয়া আছে, এখানে দেখবেন গোল্ডেন মার্ক দেওয়া আছে। ভালো করে ফলো করবেন, এখানে গোল্ডেন মার্ক দেওয়া আছে। এই গোল্ডেন মার্কের এইখানে দেখতে পারবেন পিন পোস্ট যেটা আছে, পিন পোস্টের নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন অনেকগুলি অপশন আছে, প্রথমে হচ্ছে লাভ রিয়েট করবেন, এরপরে এইখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে লেখা আছে কুইট টুইট, এই নিচেরটা কুইট টুইট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনি যেই লেখাটা কপি করছেন সেই কপি লেখাটা এইখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে উপরের দিকে দেখতে পারবেন রিপোস্ট নামে একটা অপশন আছে, ভালো করে খেয়াল করেন, উপরের দিকে দেখতে পারবেন রিপোস্ট নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আপনার এই যে তাদেরকে আপনি ট্যাগ করলেন এই ট্যাগ লেখাটা এখানে চলে আসবে, আপনার অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাবে। পোস্ট হওয়ার পরে আপনার এই লিঙ্কটাকে বের করতে হবে, এই লিঙ্কটা বের করার জন্য সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টে যাব। তো আমি আমার টুইটার অ্যাকাউন্টে যাচ্ছি। আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে আসার পরে উপরের দিকে যে এই যে বারটা আছে অর্থাৎ আপনার আইকনটা আছে, আইকনে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন হচ্ছে প্রোফাইল নামে একটা অপশন আছে, এই প্রোফাইল অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলে এই যে পোস্টটা করছি এই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে।
এখন আরেকটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন আপনি এখানে শেয়ার নামে একটা বাটন আছে, এই শেয়ার বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, কপি লিংক, আপনি এখানে ক্লিক করে এই লিংকটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার সেম আপনি আগের পেজে ফেরত আসবেন। আসার পরে এই লিংকটাকে এখানে চাপ দিয়ে ধরে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে নিচের দিকে লেখা দেখতে পারবেন ভেরিফাই অপশন আছে, এই ভেরিফাই অপশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখানে কনফার্ম ভেরিফাই যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটুখানি লোড নিবে, 1 মিনিট 20 সেকেন্ড সমপরিমাণ। ওই লোডটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখানে দেখাবে ভেরিফিকেশন কমপ্লিট, অর্থাৎ KYC স্টেপ লেভেল 2 আমাদের কমপ্লিট হয়ে গেল, অলরেডি আমাদের অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার কাজ কিন্তু এখানে টোটালি ভেরিফাইড কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে পরবর্তীতে কোম্পানি যখন পেমেন্ট করবে সেই পেমেন্টটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এবার আসেন আমি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার রেফার লিঙ্কে যারা আছেন, বিশেষ করে আমি আজকে একটু খেয়াল করলাম আপনারা যারা রেফার লিঙ্কে আছেন, মাত্র আপনারা এখানে 100 কতজন জানি 175 জন মাইনিং করতেছেন, আর বাদবাকিগুলি কিন্তু ইনঅ্যাক্টিভ আছেন। তো ব্যাপার বিষয়টা হলো আপনারা যদি ইনঅ্যাক্টিভ থাকেন আপনার ইনকাম কম হবে, ঠিক আছে। আমি কিন্তু ফুললিভাবে আপনাদের মাঝে গত সপ্তাহে বলছি যে আমি এখন অনলাইনে ফুলভাবে কন্টিনিউয়াসলি আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আমি অ্যাক্টিভ আছি, আপনারা প্রত্যেকে অ্যাক্টিভ হন আর কন্টিনিউ আপনারা মাইনিং করেন। এইখানে এটাই হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট, আমি বেশি পরিমাণ মাইনিং করতে পারি নাই। এখন থেকে চেষ্টা করতেছি যে এখানে দেখি 5 থেকে 6 লাখ পরিমাণ টোকেন করা যায় কিনা। অলরেডি 3,66,000 টোকেন আমার কাছে আছে। তো যাই হোক, এই ছিল হচ্ছে ভিডিওটা। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। ইনশাল্লাহ এই আইস মাইনিং থেকে প্রত্যেকটা ব্যক্তি হিউজ পরিমাণ একটা কুদ দিতে পারবেন, এর জন্য আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকেন। আমি কিন্তু ইনশাল্লাহ পুরোপুরি প্রস্তুত, ঠিক আছে। অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনারা প্রত্যেকেই জয়েন থাকবেন। এখানে নিত্য নতুন এয়ারড্রপ এবং প্রত্যেকটা এয়ারড্রপের আপডেট সকল কিছু কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। অবশ্যই অ্যাক্টিভ হওয়ার চিন্তা করেন এবং সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।